হ্যালো বন্ধুরা, প্রাণী জগতে কিছু প্রাণী রয়েছে খুবই সুন্দর এবং আবার কিছু প্রাণী রয়েছে খুবই নিষ্ঠুর। আর হ্যাঁ বন্ধুরা, প্রাণী জগতে কিছু শিকারী রয়েছে যাদের শিকার দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের এই ভয়ঙ্কর শিকারের কাছে যে কোনো প্রাণী হার মেনে যায়। তেমনি কিছু ভয়ঙ্কর শিকারী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, মুরগি প্রজাতির মধ্যে মধ্যে এটি এমন একটি প্রজাতি মুরগি, তার নাম হলো টার্কি। বিরল প্রজাতি টার্কি মুরগিটি অবশ্যই অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়। বেচারা ক্যামেরাম্যান এখানে টার্কি মুরগিটি দেখে তার একটি রিপোর্টার করার খুব ইচ্ছে ছিল, তাই তার রিপোর্টার গিরি বাইর করে দিল সেই টার্কি মুরগিটি। হ্যালো বন্ধুরা, হরিণটিকে দেখে আপনাদের কাছে কি মনে হলো? হরিণটি কি কোনো প্রাণীর হাতে শিকার হয়েছিল, নাকি সে অন্য কোনোভাবে সেই প্রাণীটি আঘাত হয়েছে? আপনি আপনার মতামত এই ভিডিওর মাধ্যমে কমেন্টসে প্রকাশ করবেন। হ্যালো বন্ধুরা, প্রাণী জগতে সবচেয়ে শক্তিশালী শিকারী হলো দুটি, একটি হলো সিংহমশা, অপরটি হলো কুমির। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি খাবারের জন্য দুটি শক্তিশালী প্রাণীর মধ্যে লড়াই চলতেছে। প্রাণী জগতের খুবই শক্তিশালী প্রাণী হলো একটি গন্ডার। গন্ডারে এমন একটি শিং রয়েছে যা শিঙের মধ্যে যে কোনো প্রাণীকে, যে কোনো বস্তুকে অতি সহজে আঘাত করতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, গন্ডার যদি একবার আগে যায় কী অবস্থা হয় দেখুন ভিডিওতে। গাড়িটিকে গন্ডারটি কেমন করতেছে, ভেঙে লন্ড গন্ড করে ফেলতেছে। হ্যালো বন্ধুরা, এমন বিরল প্রজাতি ভিডিও কি আপনারা কখনো দেখছেন? কুকুর এবং হরিণ একসাথে বসবাস করে, তাদের ভালোবাসা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। বনেতে বাস করে খুবই শক্তিশালী চিতা হয়, এটা আমরা সবাই জানি। চিতার এমনই শক্তিশালী হয় যে কোনো প্রাণীকে ওরা শিকার করে নেয়। এমনকি এরা দেখেন বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন গর্ত থেকেও শিকারকে ওরা টেনে এনে বের করে নিয়ে শিকার করতেও দ্বিধা করে না। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন গর্ত থেকে বিশাল আকারের একটি শুয়োরকে টেনে স্ত্রী নিয়ে সে শিকার করে নেয়। হ্যালো বন্ধুরা, জাগুয়ার এমনই শক্তিশালী দুটি প্রাণী যা বলার বাহিরে, যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো প্রাণীকে অতি সহজেই শিকার করে নেয়। জাগুয়ারের শক্তিশালীর কাছে সকল শক্তিশালী প্রাণী হার মেনে যায়। আর হ্যাঁ বন্ধুরা, দুটি জাগুয়ারে যদি একসাথে ঝগড়া করে তাহলে কেমন হবে, আপনার মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, একদল পর্যটক কর্মী ওরা জঙ্গলে ঘুরতে গেছিল, হঠাৎ একটি সিংহমশা এসে তাদের উপরে হামলা চালায়, এমনকি তাদের এমনভাবে হামলা করে যার একটি মানুষকে অনেকটাই আঘাত করে ফেলে। হ্যালো বন্ধুরা, বনেতে বাস করা সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো সিংহ, আর অপরদিকে বাস করে জাগুয়ার। জাগুয়ারে যদিও তারা অতি সহজে শিকার করে নেয়, কিন্তু সিংহের কাছে ওরা হার মেরে যায়। তাদের খাবার যে কোনো মুহূর্তে সিংহ মশায় ছিঁড়ে খেয়ে নেয়। তাই বন্ধুরা, জাগুয়ারটি
শিকার করে সে গাছের উপরে রেখে নেয়, কিন্তু সিংহ মশা গাছে উঠতে পারে না, তাই তারা আরাম।